नतून नतून भिडियो पेते आमार चैनलटिके सबस्क्राइब करे राखुन। प्रमित आर पापिया दुई भाई बोन जेलार स्वनामधन्य परिवेश रक्षार समाजसेवी हिसेबे नाम कुड़ियेछे बेश कयेक बछर हलो। निजेदेर पाड़ातेओ एई दुई भाई बोनेर विशेष नाम डाक आछे। एई दुइजन भाई बोन बराबरई एकटी गाछ एकटी प्राण एई आदर्शे विश्वासी एवं परिवेश सचेतन मानुष। और सेई कारणेई बेश कयेकबार तादेरके विभिन्न संस्था थेके क्लाब थेके सम्मानित करा हय। किन्तु केउई जाने ना परिवेश रक्षकेर नाम भूमिकाय थाका एई दुई भाई बोन निजेदेर परिवार नामक परिवेशकेई दूषित करे रेखेछे। कि एत बाड़ीर पिछने पड़े थाको तोमरा बाबा? लोकेरा कि आर बाड़ी तैरी करे ना? आज देवाल ठीक करछो, आज दरजा ठीक करछो, आज जानला ठीक करछो। उफ, ठीक बोलेछिस दादा, एते तो टाकाओ नष्ट हय। एतगुलो टाका आमार आर दादार नामे रेखे दिलेई तो हय, आमादेरई तो भालो हय। एते ए तोरा कि बोलछिस प्रमित पापिया? तोदेर बाबा कत कष्ट करे उपार्जित टाकाय एई बाड़ी तैरी करेछेन। बाबार स्वप्न एई बाड़ी, आर एई बाड़ीके ठीक राखा माने टाका नष्ट। तुमि एत कथा बोलछो केन मा? तुमि तो आर किछु करोनी, शुधु बसे बसे घर गुछिएछो। तोर मा किछु करेननी? तोर माओ समान ताले आमार कांधे कांध मिलिए गड़े तुलेछेन এই স্বর্গরাজ্য। তোদেরকে মানুষ করা, তোদের শিক্ষিত করা, তোদের ইচ্ছে পূরণ করা, এসব কে করেছেন রে? এসব বাবা মাই করেন বাবা, এতে অত ফলাও করে বলার কি আছে? জন্ম দিয়েছো যখন এসব তো করতেই হবে। এই কেমন ছেলে মেয়ে আমরা মানুষ করেছি গো। প্রমিত আর পাপিয়াকে ছোট থেকেই শিখিয়েছি কিভাবে পরিবেশকে রক্ষা করতে হয়, গাছকে ভালোবাসতে হয়, প্রকৃতিকে যত্ন করতে হয়। কিন্তু পরিবার কিভাবে রক্ষা করতে হয় সেটাও আলাদাভাবে শেখানো উচিত ছিল আমাদেরকে। তুমি ঠিকই বলেছো নির্মলা। আসলে আমরা ভুলে গিয়েছিলাম পরিবারে বড়দের দেখেই তো ছোটরা শিক্ষা নেয়। আমরাও তো বাবা মাকে বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, আমাদেরই ভুল। প্রমিত আর পাপিয়া এখন আদর্শ সমাজসেবী, প্রকৃতি প্রেমী। যদি পরিবারকেও একটু ভালোবাসতে শেখাতে পারতাম। কিন্তু ওরা ওদের বাবা মাকেই তাদের পরিবারের মাটি থেকে উপড়ে ফেলে ছুঁড়ে দিতে চায় বৃদ্ধাশ্রমে, এইটা ভাবিনি গো। বাড়িটা আমার আর বোনের নামে কবে লিখে দেবে বাবা? আমাদের নামে বাড়িটা করে দিতে এত অসুবিধা হচ্ছে তোমাদের। বারবার বলা সত্ত্বেও তোমরা কোনো উত্তর দিচ্ছ না, কোনো ব্যবস্থা করছো না। ভবিষ্যতে এই বাড়ি আমাদেরই হবে যখন, তখন এখনই নয় কেন বাবা মা? তোমরা কি বাড়িটা সাথে করে স্বর্গে নিয়ে যাবে নাকি? আমরা বলছি তো, ঝরা পাতা আশ্রমে তোমরা ভালোই থাকবে। আমি আর বোন রোজ তোমাদের দেখতে যাব। আমাকে আর দাদাকে এখন প্রায়ই ঘরের বাইরে থাকতে হয়, তোমাদের যত্ন নিতে পারি না। ওখানে তো কেউ না কেউ দেখবে তোমাদের। তখন পরলোকে যাব, তখনই না হয় বাড়িটা নিয়ে দুই ভাই বোন কামড়া কামড়ি করো। এখন এই বাড়ি আমাদের, যতদিন বাঁচবো এখানেই থাকবো। যদি কোনো রকম জোর করিস তবে ক্লাবের ছেলেগুলোকে তোদের নামে বলে আসবো, তখন দেখবো কত সম্মান তোরা পাস। বাবাকে বটবৃক্ষের সাথে তুলনা করা হয় আর মাকে বৃক্ষ ছায়া। কথাটা চিরন্তন সত্য। আজকাল বড্ড পরিবেশ দূষণ বাড়ছে, তার বড় কারণ গাছ কাটা। আমরা নিজেদের সুখটা খুব ভালোবাসি জানিস, ফ্ল্যাট, শপিং মল সব চাই আমাদের। ক্ষতিটা কিন্তু শেষমেশ আমাদেরই হয়। তাই বাবা মা নামক বৃক্ষটিকে কেটে ফেলার আগে 100 বার ভেবো। কিন্তু এই কথাটাই তখন বোঝনি কেন মা, যখন ঠাম্মি আর দাদুকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে এসেছিলে? মনে পড়ছে তোমাদের? আমাদের কোথায় রেখে আসছিস খোকা? নির্মলা, আমরা তোদেরকে ছেড়ে, পাপি আর প্রমিতকে ছেড়ে থাকতে পারবো না রে। এই ঘর তো আমাদের, এখান থেকে উচ্ছেদ করিস না আমাদের। বাবা, মা, তোমরা বোঝার চেষ্টা করো, নির্মলার পক্ষে তোমাদের দেখাশোনা করা সম্ভব হচ্ছে না। ঝরা পাতায় তোমরা ভালো থাকবে, আর যাওয়ার আগে বাড়িটা আমার নামে করে দিয়ে যাও। না ঠাম্মি, না দাদু, তোমরা কোথাও যাবে না, এখানেই থাকবে। প্লিজ বাবা, প্লিজ মা, দাদু আর ঠাম্মাকে কোথাও নিয়ে যেও না। কি বাবা, কি মা, মনে পড়লো তোমরা ঠাম্মা দাদুর সাথে কি করেছিলে? আমাদের পরিবেশকে ভালোবাসতে শিখিয়েছো, পরিবারকে ভালোবাসতে তোমরা নিজেরাই শেখোনি। তোমরা ঠাম্মি দাদুর সাথে যা করেছো আমরাও তাই করছি তোমাদের সাথে। এখন বুঝতে পারছো তো, পরিবেশকে বাঁচাতে যেমন প্রকৃতিকে ভালোবাসা উচিত, তেমনি পরিবারকে বাঁচাতেও তাদের সদস্যদের ভালোবাসা উচিত। ঠিকই বলেছে নির্মলা, আমাদেরই তো ভুল। এখন ওরা যা সিদ্ধান্ত নেবে আমাদের তাই মেনে নিতে হবে, এতেই হয়তো আমাদের প্রায়শ্চিত্ত হবে।